আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত সময়তে দর্শকিন্দা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসির নিউজ টিভি চ্যানেলে সময়তে দর্শকবৃন্দ আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে আলু পেঁয়াজ এবং রসুনের প্রেসটুকু আপডেট করে থাকি প্রতিদিন কেমন আজ কমলা সে প্রেস টুকু আপডেট করবো আজ হচ্ছে আটাইশে জানুয়ারি দু হাজার বাইশ সাল আসন দিনের শুরুতে জেনি বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু রসুন এবং পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব সময় দর্শকবিন্দু আপনার আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সময় দর্শকবিন্দু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আর অবশ্যই যোগাবে চলুন আজকে চেনে নিই শুরুতে জানাবো স্ট্রিক আলু যেটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা যেটা গুটি আলু রয়েছে সেটাই বিক্রি হচ্ছে উনিশ টাকা পঞ্চাশ পয়সা জানিয়ে দিব পেঁয়াজের বাজার যেটা পারমাল পেঁয়াজ রয়েছে সেটাই বিক্রি হচ্ছে বাইশ টাকা থেকে তেইশ টাকা যেটা দেশীয় পেঁয়াজ রয়েছে সেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা থেকে বত্রিশ টাকা রসুনের বাজার জানিয়ে দেব রসুনের যে ছোটো আকারের যে রসুনটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে তেইশ টাকা থেকে চব্বিশ টাকা আর যেটা মাঝার আকারের রসুন রয়েছে সেটা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা আর যেটা বড়ো আকারের রসুন রয়েছে সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে আটত্রিশ টাকার মধ্যে সময় তো দশমী ছিল পাইকারি বাজারের সর্বশেষ আপডেট প্রাইস নিউজ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য